মশা কেন সৃষ্টি করেছেন? আল্লাপাক মশার মতো এত ক্ষুদ্র প্রাণীটাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মশার ভিতরে যে ডিভাইসগুলো দিয়েছেন, যে ডিভাইস দিয়ে মশাকে সৃষ্টি করেছেন, মশা তো ক্ষুদ্র একটি প্রাণী, অনেক ছোট্ট। হাতি অনেক বড় একটি প্রাণী। আল্লাপাক মশাকে যে ডিভাইসগুলো দিয়ে সৃষ্টি করেছেন, অনেক বড় কিন্তু হাতি মশাচ্ছে। এই হাতিকে কিন্তু এত ডিভাইস দিয়ে আল্লাপাক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, অর্থাৎ আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না তিনি মশার মতো একটি ছোট্ট প্রাণীকে দিয়ে উদাহরণ দিতে। ফামা ফাওকাহা অথবা তার চেয়ে ছোট্ট কোনো প্রাণী। কাফিররা বলেছে যে আল্লাপাক এই ছোট্ট প্রাণীকে দিয়ে উদাহরণ দিয়ে কি বোঝাতে চান? আল্লাপাক এই মশাকে যেভাবে সৃষ্টি করেছেন, হাতিকে কিন্তু আল্লাপাক ওইভাবে সৃষ্টি করেন নাই, হাতিকে ওরকম ডিভাইস দিয়ে আল্লাপাক সৃষ্টি করেন নাই। মশার দুইটি অ্যান্টিনা রয়েছে। এই অ্যান্টিনা দিয়ে মশা 75 ফিট দূর থেকে বুঝতে পারে যে এখানে একজন মানুষ আছে, তার রক্ত খাওয়া যেতে পারে। আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি না, এটা মশা 75 ফিট দূর থেকে ফিল করতে পারে যে এখানে একজন মানুষ রয়েছে, তার রক্ত খাওয়া যেতে পারে। এ পৃথিবীতে 29,000 প্রজাতির মশা রয়েছে। কত হাজার? 29,000 প্রজাতির মশা রয়েছে। কিন্তু সব মশা কিন্তু রক্ত খায় না, সব মশা রক্ত খায় না। আল্লাপাক বলেছেন বাউদাহ, অর্থাৎ স্ত্রী মশা যেগুলি, এই স্ত্রী মশাগুলো রক্ত খায়, আর পুরুষ মশা যেগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন গাছের রস খেয়ে তারা বেঁচে থাকে। এই মশার 48টি দাঁত রয়েছে। মশার দাঁত রয়েছে কয়টি ভাই? 48টি। ছোট্ট একটি প্রাণী, এই ছোট্ট একটি প্রাণীর 48টি দাঁত রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই মশা সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, সে তাপ বুঝতে পারে, তাপ বোঝার মতো ক্ষমতা আল্লাপাক তাকে দিয়েছেন। এই স্ত্রী মশাগুলো মানুষের রক্ত খায়, খেয়ে তারা ডিম পারে, বংশ বিস্তার করে। ঠান্ডা পানির মধ্যে কিন্তু ডিম পারে না মশা। যে পানিগুলো একটু গরম হয়, তাপমাত্রা ঠিক থাকে, সেখানে মশা ডিম পারে। মশা ডিম পারার পরে তার দু হাত দিয়ে ডিমগুলোকে মানে একটা ভেলার মতো আকৃতি দেয়, যাতে করে স্রোত এসে তার ডিমগুলোকে নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই মশার নিচে একটা এক্স রে মেশিন রয়েছে। ছোট্ট প্রাণী, আল্লাপাক তার কাছে একটি এক্স রে মেশিন দিয়েছে। ওই এক্স রে মেশিন দিয়ে সে যার রক্ত খাবে, যে মানুষের রক্ত খাবে, আগে সে ট্রাই করে যে রক্তটা ভালো কি না। যদি ভালো রক্ত হয় তাহলে সে সেগুলি খাবে, আর যদি খারাপ রক্ত হয় তাহলে কিন্তু সে রক্ত মশা খাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাপাক কত সুন্দর করে এই মশাকে সৃষ্টি করেছেন। মশার পিঠে প্যারাসাইট টাইপের একটি পাখা রয়েছে পিঠে, মানে মুহূর্তের মধ্যে মশাকে উড়িয়ে নিয়ে যায় এই পাখাটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মশা আমাদের তো মানুষের দুইটা চোখে দুইটা লেন্স রয়েছে, এগুলো দিয়ে আমরা দেখি, কিন্তু মশার মাথার ভিতরে আল্লাপাক 29,000 লেন্স দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে সিসি ক্যামেরা আবিষ্কার করেছেন, যে ক্যামেরাটা একসাথেই চতুর্পার্শ্বে রেকর্ড করে থাকে। সুবহানাল্লাহ, ছোট্ট একটি প্রাণী 29,000 তার লেন্স মাথার মধ্যে রয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর। আল্লাপাক বলে দিয়েছেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। এই যে আল্লাহর সুন্দর মিসাল, সুন্দর উদাহরণ, এটা দেখে ইমানদাররা যখন শুনে মিসালগুলো, তখন তারা বলে যে হ্যাঁ, আল্লাহ তো সত্য বলেছেন। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا। আর যারা কাফের, তারা শোনার পরে তারা বলে এই ছোট্ট প্রাণী দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান। ইউদিল্লু বিহি কাসিরো, আল্লাপাক এর থেকে কাউকে গোমরাহ করে ফেলেন। ওয়াইয়াহদি বিহি কাসির, এবং কাউকে হেদায়তের পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছোট্ট একটি প্রাণী মশা, আল্লাপাক তাকে কত ডিভাইস দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার।